খেলা শুরু হয়ে যাবে বন্ধুরে, আপনারা আরেকটু খালি ধৈর্য ধরেন বাবাজিরা, মাঠের ভিতরে কেউ প্রবেশ করবেন না ভাইজা। এই যারা বড় ভাই গুলা রয়েছেন আপনারা মাঠের মধ্যে জুতা খুলে বসে যান বন্ধু। আমাদের এই গ্যালারিটা অনেকটা ইউরো এবং কোপা আমেরিকার মতো গ্যালারি হয়ে গেছে। ঐতিহ্যবাহী এই সমীরউদ্দিন মাঠ আজকে রোমাঞ্চিত হয়ে গিয়েছে, পরন্ত বিকেলে শোভা মণ্ডিত হয়েছে ভাইজান। আপনাদের বিনীত অনুরোধ উদত্ত আহ্বান জানাচ্ছে, তোমরা বাবা আর মাঠের ভিতরে ঢুকিও না। আমাদের আমজনখর এবং 8 নং বড়বাড়ি ইউনিয়নের নাম গুলা শুনেই তো বুঝা যাচ্ছে বাবা কত বড় খেলা হবে। এদের লাগারে লাগাচ্ছি হাড্ডা, বাংলায় হাড্ডা হাড্ডি লড়াই হবে বন্ধু, আপনারা অবশ্যই উপভোগ করবেন বন্ধু। রয়েছেন আমাদের দুজন চেয়ারম্যান, আমাদের 8 নং বড়বাড়ির টানা 4 বারের সফল চেয়ারম্যান আকরাম আলী ভাই, ওনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এই খেলায় অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি আমার প্রাণ প্রিয় চাচা আকালু ফুঙ্গা চাচা, ওনাকে আন্তরিক অভিনন্দন। ওই ওনাকে আমাকে দেখা ওনাকে দেখার জন্য আমার মনপ্রাণ উদাসাকুল চঞ্চল হইয়া উঠল, কিন্তু দুঃখজনক উনি তো মাঠে আসেননি, বারবার শুধু বাবু ভাইকে পাঠাচ্ছেন, ব্যাপার কি? আমি বাবু ভাইয়ের প্রতি নিবেদন জানাবো। ওর ইন্ডিয়া চলে গেছেন এখানে, তো যাই হোক দাদা আমার যেখানে থাক আল্লাহ যেন ভালো রাখে, সকালে বলা আমি সুযোগ্য ছেলে আমাদের বাবু ভাই, উনি কিন্তু টিম নিয়ে আমাদের মাঠের মধ্যে চলে এসেছেন ভাই। রেফারি জয়নুল আবেদিন ভাই আমার ওখানে বসে বসে রেস করতেছে, কি ব্যাপার? অতি তাড়াতাড়ি খেলা শুরু হয়ে যাবে বাবাজিরা, আপনারা কোনো টেনশন করবেন না। মা বোনেরা তোমরা যারা এসেছো, মা তোমাদের কথা না বললেই নয়, এ মা তোমাদের মতো মা ছিল মা আয়েশা, তোমাদের মতো মা ছিল মা খাদিজা, তোমাদের মতো মা ছিল মা সুমাইয়া। এ মা তারা জীবন্ত অবস্থায় জান্নাতে সার্টিফিকেট পাইলো, তোমরাও বাবা মা তোমরাও বাবা, একটু যদি খালি ইসলামী আইনের মোতাবেক চলে যাও মুসলমান ধর্মাবলম্বী মায়েরা, তোমরাও জান্নাত পেয়ে যাবে মা। এ মা তোমরা যে খেলা দেখতে এসেছো তোমাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই খেলাকে রোমাঞ্চিত করার লক্ষ্যে মেয়ে দর্শকের একান্ত প্রয়োজন ছিল, কথা বলেন ঠিক কিনা? তোমরা যারা মেয়েগুলো এসেছো তোমাদেরকে কমিটির পক্ষ থেকে ধন্যবাদ।